স্বামী বিবেকানন্দের জীবনের অনেক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমাদেরকে কিন্তু খুব উদ্বুদ্ধ করে, আমাদের বুকে সাহস যোগায় এবং আমাদের চরিত্রকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব সাহায্য করে। আমরা যেন শক্তি পাই যে হ্যাঁ, আমরা আরও ভালো হব। কেন না, স্বামী বিবেকানন্দের জীবনে এরকম একটি ঘটনা রয়েছে। কীরকম, আমরা সকলেই জানো যে বিবেকানন্দ যে সময়ে জন্মেছিলেন সে সময় জাতপাতের একটা বড় ব্যাপার ছিল। এখনও তোমরা বলো না, এখনও জাতপাতের বেড়াজাল খুব রয়েছে স্বামীজির জীবনীতে। আমরা দেখবো এই বিলে যখন নরেন থেকে আবার যখন স্বামী বিবেকানন্দে তিনি রূপান্তরিত হয়েছেন, অর্থাৎ তখন তিনি সংসার ত্যাগ করেছেন, সন্ন্যাসী সারা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন, তিনি ভারতবর্ষকে হাতের তালুর মতো চিনছেন, জানছেন, দেখছেন, অভিজ্ঞতা অর্জন করছেন, ঠিক সেই রকম একটি ঘটনা। তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, স্বামীজি সন্ন্যাসী বেশ, এই জগতের সমস্ত কিছু তিনি ত্যাগ করেছেন, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছেন, হাঁটার সময় দেখলেন কি না, একজন বসে ধূমপান করছে। তো স্বামীজির খুব ইচ্ছে হলো যে তিনিও ধূমপান করবেন। তো তিনি তার কাছে ছুটে গেলেন, গিয়ে বলছেন যে ভাই, তোমার কলকেটা একটু দাও না, আমি একটু ধূমপান করব। তখন সঙ্গে সঙ্গে লোকটি বললো না, একদম না। তখন স্বামীজি বলছেন, কেন না, আমি যে ভাঙ্গি, আমি মেথর, আমার ছোঁয়া যদি আপনি খান, আমার ছোঁয়া যদি আপনি স্পর্শ করেন, আপনার তো জাত চলে যাবে। স্বামীজি ক্ষণিকের জন্য ভাবলেন আচ্ছা ঠিক আছে, দিয়ে তিনি অনেকটা হেঁটে চলে গেলেন। কিছুক্ষণ পরে তার মনে হলো, আরে আমি যে সন্ন্যাসী, আমি তো সমস্ত কিছু জাতপাতের ঊর্ধ্বে, আমি প্রতিটি মানুষের মধ্যে ভগবানকে দেখতে পাই, ওই ভাঙ্গি, ওই মেথর, ওর মধ্যেও তো ভগবান রয়েছেন, যে ভগবান ব্রাহ্মণের মধ্যে আছে সেই ভগবান চণ্ডালের মধ্যেও রয়েছে, সেই ভগবান প্রত্যেকের মধ্যে রয়েছেন। ছি 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 ছি, আমি এত ছোট কাজ করলাম, আমি তার ছোঁয়া খেলাম না। সঙ্গে সঙ্গে স্বামীজি আবার ফিরে এলেন, ফিরে এসে সেই ভাঙ্গির কাছ থেকে জোর করে তিনি ছেলেমটা নিয়ে নিলেন এবং তিনি মহানন্দে ধূমপান করলেন। এইভাবে স্বামীজি জাতপাতের বেড়া ভেঙেছিলেন। তিনি যখন ছোট্ট বিলে ছিলেন, এই হুঁকো দিয়ে জাতপাতের বেড়া ভাঙলেন। তিনি যখন বড় স্বামী বিবেকানন্দে পরিণত হলেন, তখনও তিনি এইভাবে ধর্মকে নিজের জীবনে প্রয়োগ করে জাতপাতের বেড়া ভাঙলেন। ধর্ম শুধু মুখের কথা নয়, ধর্ম হচ্ছে আচরণ। স্বামীজি বলছেন এইভাবে ধর্মের প্রতিটি উপদেশকে আমরা নিজেদের জীবনে আচরণ করব, এবং নিজেদের জীবনে আচরণ করলে কি হবে, আমাদেরই জীবন বদলে যাবে, সমস্ত মানুষকে এক বলে মনে হবে, সমস্ত মানুষের মধ্যে আমরা তখন সেই একই ভগবানকে দেখতে পাব, একই সত্তাকে দেখতে পাব, সমস্ত মানুষ এক। ছোট লোক বড় লোক বলে কিছু হয় না, নিচু জাত উঁচু জাত বলে কিছু হয় না, ব্রাহ্মণ চণ্ডাল বলে কিছু হয় না, শ্রমিক ধনী বলে কিছু হয় না, আমরা সকলেই সমান, সকলেই এক, সকলেই মানুষ, এবং এই মানুষের শরীরেই রয়েছে জ্যান্ত ভগবান, এই মানুষের শরীরের ভেতরেই রয়েছে এক জ্যান্ত ভগবান।